বন্ধুরা, আমরা চলে গেছি মাছের বাজার শিয়ালদা। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ওই শিয়ালদা থেকে নেমেই যে ফলের মার্কেটটা আছে ওটা থেকে বেরিয়ে এসে দেখবেন, বলবেন 16 নম্বর বৈঠকখানা বাজার। 16 নম্বর বৈঠকখানা বাজার বলে যেতে দেখিয়ে দেবেন। এই মার্কেটটায় ম্যাক্সিমামই আপনি শুধু রুই কাতলা কাতলাটাই পাবেন। বাজার রেগুলার সকালবেলা ভোর 3টের থেকে মোটামুটি 8টা চলে। দেখুন কত করে যাচ্ছে করে। পম্পলেট কত করে? কত করে পম্পলেট? 450 টাকা পম্পলেট। মনে করুন ক্যামেরার কোয়ালিটি আছে। 400 টাকা করে। তোপসে মাছ, এগুলো ফ্রাই খাওয়ার জন্য বেসন দিয়ে ভাজলে এই মাছগুলো দারুণ লাগে। এটার নাম হচ্ছে তোপসে মাছ, 1500 টাকা। এটা বাজারটার নাম কি আছে? বৈঠকখানা বাজার। ওইখানে যে বাজারটা আছে ওটা কি আলাদা? এটা আলাদা। রুই মাছ কত করে? 165 টাকা। কত করে? 170 টাকা। এটা হচ্ছে বৈঠকখানা বাজার, শিয়ালদায় বৈঠকখানা বাজার। আমরা যে আগে মাছের মার্কেটটা দেখাই, সেই মাছের মার্কেটের থেকে এটা আলাদা। ঠিক আছে, এখানে বেসিক্যালি শুধু রুই মাছ, রুই কাতলা আর আদার্স কিন্তু এখানে সেভাবে মাছ থাকে না। হ্যাঁ, এই বৈঠকখানা মার্কেটটাই হচ্ছে শুধু রুই কাতলার জন্য। তো এই আমরা একটা চিতল দেখতে পেলাম, বড় চিতল। এত ঘন, এটা ছাড়ানো খুব মুশকিল। এটা হচ্ছে চিতল মাছের পেটি। হ্যাঁ, এই হচ্ছে চিতল মাছ, 400-500 টাকা। আপনার পেটি হলে পেটি, গাদা হলে গাদা, আপনার যেটা দরকার আপনি সেটা নিতে পারবেন এখান থেকে। এখানে মোটামুটি রেগুলারই পাওয়া যায়। এটা হচ্ছে শিয়ালদা বৈঠকখানা মার্কেট। দাদা, আপনার নাম্বারটা একটু বলুন।
এইখানে মাছ মোটামুটি আপনারা রেগুলার বিক্রি করেন? শুধু চিতল মাছই আসে না অন্য আর সঙ্গে আসে? আর মাছ আসে, পাবদা মাছ আসে, বল মাছ আসে। আচ্ছা, আপনাকে ফোন করলে আপনি হোম ডেলিভারি হয় কি? না, হোম ডেলিভারিটা হয় না আমাদের। আচ্ছা, মানে আসার আগে আপনাকে ফোন করে এলে যা মাছ চাইবে আপনি দিয়ে দিতে পারবেন? যেদি কথা দেখাবেন শুধু রুই আর কাতলা, রুই আর কাতলা। ওই তো খানা বাজারটা বেসিক্যালি রুই কাতলার জন্যই বিখ্যাত। এই হচ্ছে রুই মাছ, এগুলো ডিম ছাড়া রুই, এই 160। এগুলো ওই 1.5 কিলো, 1 কিলো 600, 1 কিলো 300, এইরকম। পাতলা মাছ 200 থেকে 250 টাকা। এখানে অস্বাভাবিক ভিড়, এখানে ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে। তো বাজারটা বিশালই বড়, কিন্তু এ মাথা থেকে ও মাথা যেতে গেলে আপনার দিন কেটে যাবে। দুই মাস, দুই মাস ডিম ভর্তি রুই, ডিম ভর্তি রুই। ২০০ টাকা করে কেজি, 14-15 কিলো ওয়েট আছে, 200 টাকা কিলো। এবারে দাম কম করলে ওটা 180-190 চলে আসবে। ২০০ টাকা কিলো বড় রুই, এগুলো বড় রুই 15 কিলো 14 কিলো এরকম ওয়েট হবে এক একটা। ৬০০ টাকা কেজি ওজন কত আছে? 4 কিলো আপ, 4.5 কিলো থেকে 5 কিলো ওজন আছে। হ্যাঁ, 5 কিলো ওজন, 6.5 কিলো। চাপড়া কত করে? 280। সবটা নিয়ে নাও না, 400 টাকা বড়ে বড়ে পুরো সবানো, 400 টাকা। এই 400 টাকা মানে গলদা। আর এই হচ্ছে আর মাছ, আর মাছ কত করে যাবে? আর 400 টাকা। এই 2-4টে সুন্দরী কাঁকড়া আছে, সুন্দরী কাঁকড়া, এটার নাম হচ্ছে সুন্দরী কাঁকড়া। এগুলো কত করে বিক্রি হয়? দাম ভুল বলছে, ২৩০ টাকা ১১৫০ চিতল, চিতল চিতল ৫০০ টাকা অস্বাভাবিক।
আমরা এই দিক দিয়ে হচ্ছে শিয়ালদার যে সবজি মার্কেট ওইখান থেকে এসে আপনারা এইটা দিয়ে সোজা গেছে। হ্যাঁ, এই হচ্ছে এই দিকগুলো, এখানে সবসময় এরকম কন্টেনারগুলো রাখা থাকে। হ্যাঁ, আর ওই হচ্ছে এগুলি, ওই মাছ নিয়ে বেরোচ্ছে সব, এটা হচ্ছে বৈঠকখানা বাজার। ঠিক আছে, আর একটা যে মাছের বাজার আছে সেটা হচ্ছে কোলে মার্কেট, আমাদের যে সবজি কোলে মার্কেট তার ঠিক উল্টো দিকে। সেটা হচ্ছে ওই দিক দিয়ে ওই সোজা রাজ্যে যাচ্ছে রাস্তাটা গিয়ে ডান দিকের টান নিলেই হচ্ছে কোলে মার্কেট, তারপরেই হচ্ছে ওই যে মাছ মাছের বাজারটা। তো আপনাদের বোঝাতে পারলাম বোধ হয়। এই হচ্ছে, হ্যাঁ, শিয়ালদায় হচ্ছে দুটো মাছের বাজার। আগের যে শিয়ালদার যে মাছের বাজারটা আছে, আমরা যেটা আগে করেছি আপনাদের দেখিয়েছি, তো সেইটার আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, ঠিক আছে, সেটা দেখে নেবেন। আর এটা হচ্ছে বৈঠকখানা বাজার, আর ওটা সম্ভবত কেউ বলে ছাগলপট্টি, হ্যাঁ, আর বা কেউ বলে শিয়ালদা মাছের বাজার, ওটা সবাই বলে, কিন্তু ওটা বেসিক্যালি ছাগলপট্টি বললেই সবাই চেনে। আর এটা হচ্ছে বৈঠকখানা, এই যে বাজারটা আছে এটা হচ্ছে বৈঠকখানা বাজার বললেই সবাই চেনে, বৈঠকখানা মাছের বাজার। তো কতটা বোঝাতে পারলাম জানি না, তাও চেষ্টা করলাম। তো আমাদের দুটো ভিডিওই আছে, আপনারা দেখে নেবেন।